বেশ অনেক দিন ধরে সাকিব খানের কোনো খবর নাই। মানে খবর নেই ইন দ্য সেন্স সিনেমা নাই ফ্লোরে নাই শুটিংয়ে নাই নতুন ছবির কোনো আপগ্রেড নাই ওই সেই তুফানের পর এই দরদ রিলিজ হওয়া নিয়ে কিছুদিন আলোচনা হয়েছে বন্ধুরা এরপরে আর আমরা সাকিব খানের কোনো আপগ্রেড পাইতেছিলাম না কারণ আমরা তখনই আপগ্রেট পাই যখন কোনো কিছু একটা ঘটে তো আজকে সকালে একটা একটা বোমা ফাটায় নিউজ এসে গেল যেটা নিয়ে সব ইউটিউবার এখন কন্টেন্ট তৈরি করতেছে যারা সাকিবকে ভালোবাসে আর যারা সাকিবের কন্টেন্ট দেখতে চায় তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছে আজকে সকালবেলা দেখলাম যে সাকিব খান বা তার কোম্পানি রিমার্কস বিপিএল বিপিএলে দল কিনছে আপনারা যারা ক্রিকেট দেখেন তারা বিপিএল সম্পর্কে জানেন যারা ক্রিকেট দেখেন না তাদেরকে বিপিএল সম্পর্কে একটু ভূমিকা দেয় আমি তাহলে তাদের জন্য সুবিধা হইব ইন্ডিয়ান ক্রিকেট লিগ দিয়ে অ্যাকচুয়ালি এই প্রিমিয়ার লিগগুলো স্টার্ট হয় এবং এটা খুব একটা পপুলার মানে ইভেন্ট হয়ে যায় সারা পৃথিবীতে কারণ ওইখানে সারা পৃথিবীর বড় বড় প্লেয়ারদেরকে আইডা ইন্ডিয়ান বিভিন্ন টিমে ফ্র্যাঞ্চাইজ টিমে খেলাধুলা করানো হয় ইন্ডিয়ান ক্রিকেট প্রিমিয়ার লিগ এত পপুলার হয়েছে যে বিশ্বের যত বড় বড় নামি প্লেয়াররা আছেন তারা এখানে জয়েন করেন এবং হোল ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে এটা প্রচার করা হয় এতে করে অনেক আর্ড হয় অনেকের অনেক স্পন্সার হয় টিভি কোম্পানির লাভ হয় যারা ফ্র্যাঞ্চাইজের ওনার তাদেরও লাভ আছে বিভিন্ন পয়সাওয়ালা লোকজন এই মানে ফ্র্যাঞ্চাইজ লিগুলোর টিমগুলা কিনে এবং তারপরে খেলাধুলা করে বাংলাদেশের একসময় আরম্ভ হয়ে গেল বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বোধ হয় খুব সম্ভব বারো বছর আগে শুধু বাংলাদেশেই না বন্ধুরা এই প্রিমিয়ার লিগ ক্রিকেট বিশ্বে যে সমস্ত দেশে ক্রিকেট খেলা হয় সব দেশে প্রিমিয়ার লিগ আছে পাকিস্তানে আছে শ্রীলঙ্কায় আছে ওয়েস্ট ইন্ডিজে আছে অস্ট্রেলিয়ায় আছে নিউজিল্যান্ডে আছে এক একজনের এক এক ধরনের নাম যেমন ইন্ডিয়াটা আইপিএল পাকিস্তানটা পিপিএল শ্রীলঙ্কাটা এসপিএল সাউথ আফ্রিকা আছে সাউথ আফ্রিকার নাম এস এ টোয়েন্টি নিউজিল্যান্ডের নাম ন্যাশনাল ক্রিকেট লিগ অস্ট্রেলিয়াটার নাম ক্রিকেট বেশ ওর সামথিং লাইক দ্যাট বাংলাদেশে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটাই একমাত্র পপুলার ক্রিকেট ইভেন্ট বাংলাদেশে এটার ওনারও বাংলাদেশে যারা পয়সা লোক তারাই চুরি হয় আর এই সমস্ত খেলাধুলার মধ্যে অনেক মানে মানিড পিপলরা যারা পপুলারিটি চায় তারা কিন্তু ইনভলভ হইতে চায় যেন সারা বিশ্বে তার নামটা ছড়াইয়া পড়ে আবার ভারতে দেখা গেছে অনেক চলচ্চিত্র শিল্পীরা এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জড়িত হয়ে গেছে যেমনটি ধরেন নাম্বার ওয়ান শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সের মালিক তার সাথে অবশ্য আছে জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা হুম এর আগে চিন্তার একটা টিম আছে এর আগেও শিল্পা টিম ছিল আপনারা জানেন রাজস্থান রয়্যালস মানে এরা হলো চলচ্চিত্রের লোক মানে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি লোক শোনার কথা সোনু সুদো আছে নাকি এটার মধ্যে এরকম আরও অনেক শিল্পীরা তো বাংলাদেশে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্র সংশ্লিষ্ট মানিড পিপলরা এই বিপিএল এ ফ্র্যাঞ্চাইজ টিমের মালিক হয় নাই এইবার সাকিব খানের রিমার্কস হারলেন বিপিএলের টিম কিনলো ঢাকারটা যে ঢাকায় বিভিন্ন সময় এই ঢাকা ডাইনামার্স থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি এই ঢাকার টিমটাকে কিনছিল এইবার কিনছে এবং সেটার ডিরেক্টর হইল সাকিব খেলাধুলার সময় মাঠে যাবে এখন ন্যাচারালি সাকিবকে বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখা যাবে এখন ন্যাচারালি সাকিব চলচ্চিত্রের পাশাপাশি স্পোর্টস জগতে একটা স্টার হয়ে দাঁড়াবে সাকিবের নিউজ যদি সিনেমা দিয়ে না থাকে তখন আমরা বিপিএল দিয়া নিউজ পাবো কারণ বিপিএল এর খেলা হবে বিপিএল এর সাপোর্টাররা কথা বলবে বিপিএল এর যখন খেলা হবে তখন শাকিব খানের যদি শুটিং না থাকে মাঠে যাবে তাকে বিভিন্ন সময় ক্যামেরায় চার্জ করে দেখানো হবে এবং অ্যানাউন্সমেন্ট করা হবে যে উনি সাকিব খান উনি বাংলাদেশের একজন সুপারস্টার হি ইজ দ্য ওয়ান অফ দ্য ওনার অফ দিস টিম সারা বিশ্বেই বিপিএল যখন অন্যান্য দেশের মতো পরিচিতি লাভ করবে যেমন আইপিএল একটা পরিচিতি লাভ পাওয়া গেছে আইপিএল দেখে না বিশ্বের এমন কোনো ক্রিকেট প্রেমী দেশ নাই আপনারা জানেন বিশ্বের কিন্তু সব দেশে ক্রিকেট খেলা হয় না বন্ধুরা যেমন আমাদের ইউরোপে ইউরোপে একমাত্র নেদারল্যান্ডস ক্রিকেট খেলে এছাড়া কোনো ছাব্বিশ সাতাশটা যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশ আছে এবং স্যানজেনের দেশ আছে এবং এর আশেপাশে যে দেশগুলো আছে এরা কেউ ক্রিকেট বুঝেই না ক্রিকেট চিনেই না এই যে ইউরোপে বিপিএল আইপিএল এগুলো কোনো পরিচিতি নাই কিন্তু আমেরিকাও কিন্তু একই অবস্থা ছিল আমেরিকাও কিন্তু ক্রিকেট কোনো দিন পপুলার ছিল না আপনারা জানেন ওয়ার্ল্ড কাপ হওয়ার আগে বা পরে তারাও কিন্তু আমেরিকার ক্রিকেট লিগ শুরু করে দিছে ওখানেও এখন এই প্রিমিয়ার লিগ হয় তেমন মূল আলোচনা হলো সাকিব খানের ভূমিকাটা কি সাকিব খান বিপিএল কিনছে আমরা তো খুশি হয়েছি কেন সাকিব খান বিপিএল কিনছে এটা নিয়ে এত আলোচনা কেন এটা নিয়ে আলোচনার প্রথম কারণ হলো যে সাকিব খানের যেহেতু চলচ্চিত্রের নিউজ আপাতত নাই সেহেতু আমরা সাকিব খানের একটা নিউজ পাইছি যে সে বিপিএল কিনছে এর জন্য আমরা আলোচনা করতেছি এইটা এখন আরো ব্যাপক আকারে আলোচনা হবে তখনই যখন এই বিপিএলে যখন পৃথিবীর সব বড় বড় নামি দামি ক্রিকেট প্লেয়াররা বিপিএলে এসে খেলবে তখন কিন্তু এর বিস্তার ঘটবে অনেক বড় করে যেমন যখন ওয়ার্ল্ড স্টাররা বিপিএল খেলতে আসবে তখন এটা অনলাইনে দেখানো হবে আই মিন টেলিভিশন কোম্পানিগুলো স্পন্সর করবে যখন দেখবে যে বাংলাদেশের বিপিএলে পৃথিবীর সব বিশ্ব ক্রিকেটাররা খেলছে তখন তারা ওটার মধ্যে স্পন্সরও করবে বেশি তখন তারা পাবলিসিটি দেবে বেশি তখন তারা এটা হোল ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্রডকাস্ট করবে ন্যাচারালি এখন কেন বিপিএল সম্পর্কে এটা বিশ্বের অন্যান্য দেশের যেমন ধরেন নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট প্রেমীদের এত ইন্টারেস্ট নাই কেন কারণ এখানে এমন কোনো বড় বড় স্টাররা এখন আসে না আসে কিছু কয়েকজন কিন্তু যখন এটা একটা বড় আকারে হয়ে যাব তখন সব পৃথিবীর ক্রিকেট প্রেমীরা বিপিএল এর দিকে চোখ রাখবে বিপিএল এর দিকে চোখ রাখা মানেই বিপিএল মানে একসময় সাকিব খানের টিম খেলবে তখন সাকিব খানের কথা উঠবে তখন সাকিব খানকে যারা চেনে না তারা চিনবে এবং এখানে একটা ব্যবসাও জড়িত আছে হারলেন তাদের প্রোডাকশন পাবলিসিটি করবে হারলেনেরও পরিচিতি বাড়বে এইটা যখন বড় আকারে হয়ে যাবে যখন হোল ওয়ার্ল্ড ওয়াইড বিপিএল সাইমান ব্রডকাস্ট হওয়া শুরু করবে তখন কিন্তু এই সাকিব খানের জন্য একটা বিরাট বেনিফিশিয়ারি অপেক্ষা করতেছে এবং এই যে হারল্যান্ড কোম্পানি তাদের প্রোডাক্টেরও একটা বিরাট বেনিফিশিয়ারি তারা পাবে এর জন্যই তারা বিভিন্ন চিন্তাভাবনা করে এই যে ঢাকার যে টিমটা সেটাকে কিনছে এবং তারা আরেকটা জিনিসও ভাবছে যে শাকিব খানের মতো একটা স্টার যেহেতু আমাদের সাথে আছে তার একটা ফ্যান বেজ আছে সারা পৃথিবীতে কম বেশি হোক বাংলাদেশে অনেক বড় একটা ফ্যান ফ্যানবেচ আছে এই ফ্যানবেচগুলো তখন আর ঢাকা ডিস্ট্রিক্ট টিস্ট্রিক্ট নাই তখন নোয়াখালী কুমিল্লা খুলনা চিটাগাং সিলেট সব জায়গায় যে সাক্ষী বিয়ানটা আছে তারা কিন্তু বিপিএলে এই হারল্যান্ডের যে কোম্পানি হারল্যান্ড কোম্পানির যে টিমটা হচ্ছে ঢাকার যে নামেই হোক এখন নাম তারা চেঞ্জ করবে এই ঢাকার এই টিমটাকে সাপোর্ট করবে এটা একটা বিরাট সাপোর্টের আশা হারলেন কোম্পানি করতেছে এবং আমি শিওর যত সাক্ষী আছে তারা সব বিপিএল এ যায় সে যে ডিস্ট্রিক্টেরই হোক বন্ধুরা যে ডিস্ট্রিক্টেরই হোক হোক গা সে নীল ভামারির সে ডাকারে সাপোর্ট করবে আমার যা মনে হয় যারা সাকিব ইয়ান তো হালে তো আসলে ব্যবসায়ী মানুষ তারা বোঝে কখন কোথায় কি ব্যবসা করতে হবে তারা ঠিক জায়গা মতো টুপটা ফেলছে বিপিএল এর মতো একটা এত বড় ইভেন্টে তারা তারা একটা টিম কিনতেছে এটা তারা অনেক চিন্তা ভাবনা করে কিনছে এবং সাকিব খান যেহেতু আছে আমার মনে হয় তারা এই যে সাকিবকেই তারা রেসের ঘোরাটা বানাবে কারণ সাকিব যখন ওই খেলাতে যাবে তখন দেখবেন মানুষের চোখ একসময় সাকিবের দিকে যাবে ক্যামেরা একসময় সাকিবের দিকে যাবে এবং এটা সারা বিশ্বে প্রচলিত হবে সাকিব খানেরও লাভ আছে তো ভাই সাকিব খানকে যারা চিনতো না তারাও চিনবে পৃথিবীর অনেক দেশ আছে যারা শাহরুখ খানকে সিনেমা দেখে চিনত না কিন্তু পরে আইপিএলের এর কেলকা নাইট রাইডার্স চিনে আমি এইখানেও দিয়ে একজন এরকম চিনি যারা উই শাহরুখ খান আমার জিজ্ঞাসা করছে এরা সিনেমা টিনেমা না এই দেশের লোক বাট যেহেতু সুইডেনে ক্রিকেট একদম নিউলি স্টার্ট হয়েছে একদম মানে ভ্রূণ বলা যায় এখানে মাত্র শুরু হয়েছে কিছু পেলে তো আছে যারা ক্রিকেট প্রেমী তারা দেখে আইপিএল দেখে তারপরে এসপিএল দেখে পিপিএল দেখে তারা আমাকে অনেকে জিজ্ঞেস করছে শাহরুখ কি খুব পপুলার আর্টিস্ট প্রায় ওকে দেখায় অনেকে এই এই এবং ওইটা দেখার পরে তারা শাহরুখের ছবিও দেখছে এরকম প্রমাণও আছে এটা খুব সুখের খবর যে সাকিব খান এখন বিপিএলের ওনার ওনার বা পার্টনার ওনার বা তার কোম্পানিটা কিনছে এখন বিপিএল এ ইনভেস্টমেন্টও বাড়বে এখন এই ঢাকাকে কম্পিটিশান দেওয়ার জন্য ঢাকা যদি পাঁচটা বা ছয়টা প্লেয়ার বিদেশ থেকে আনে তাহলে অন্য কোম্পানিগুলোও আনবে এবং আরও দেশের কিছু প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা এখানে যোগাযোগ মানে যোগ করবেন আমি শিওর কারণ একটা কথা মনে রেখেন বিপিএলে কিন্তু কোনো কালো টাকার জায়গা নাই বিপিএল এমন একটা জায়গা যেখানে আপনাকে ফ্র্যাঞ্চাইজ কেনার আগে ক্রিকেট বোর্ডের কাছে আপনার টোটাল ইনকামের একটা হিসাব দিতে হবে তো যাদের কাছে অজস্র টাকা আছে হোয়াইট মানি আছে তারাও এখন ধীরে ধীরে এই বিপিএলের দিকে এগোবে ফ্র্যাঞ্চাইজ কোম্পানি কিনবে কিনে ফ্র্যাঞ্চাইজ কিনলে একটা বেনিফিটও কিন্তু আছে এটা একটা ওয়ান ক্যান্ডা ব্যবসা এখানে কিন্তু প্রফিটও হয় আপনার টিম যদি চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে আপনি যে ইনভেস্টমেন্ট সেটা ওইটা প্লাস কিছু লাভও আসে তবে ভবিষ্যৎ কীভাবে জানি না আর এই বছরে বিপিএল টাইম হবে কিনা তাও আমরা জানি না তবে আশা করা যাচ্ছে বিপিএলটা টাইমলি এই গভর্নমেন্ট করাবে কারণ মানুষজনের এই সমস্ত যে ঝামেলাগুলো গেল এরপরে কিছু অ্যামিউজমেন্ট দরকার বাংলাদেশে ক্রিকেট একটা বিগ অ্যামিউজমেন্ট আমরা আশা করি সময় মতো স্টার্ট হবে আমরা আশা করি ঢাকার টিমটাকে শাকিব খান এবং তার হালেন গ্রুপ সুন্দর করে তৈরি করবে ভালো ভালো প্লেয়ার আনবে এবং মাঠে খেলা করাবে সাকিব খান মাঠে যাবে আমরা সাকিবকে দেখবো বা সাকিবরা সাকিবকে দেখে আনন্দ উল্লাস করবে এই আশা করেই বসে আছি দেখা যাক সামনে কি হয় আশা করি সামনে কোনো ভালো দিন আসতেছে বন্ধুরা ভালো থাকেন সবাই ভালো রেখেন সবাইকে খোদা হাফিজ